Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمس بشرشا مقارنة بالجنون এবং তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, সমস্ত পাপ কাজ থেকে তার নিকট পরাণ চাই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তিনি অতিথি। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় খিদমতে খালক ও হুসনে খুলুক। খিদমতে খালক মানে সৃষ্টির সেরা, হুসনে খুলুক মানে উত্তম চরিত্র, হুসনুল মানে উত্তম হেসার, হুসনুল সব শব্দের অর্থ উত্তম, খুলুক মানে চরিত্র। সৃষ্টির সেরা এবং উত্তম চরিত্র নিয়ে আজকের আলোচনা। মহান ডাক্তারের কাছে তৌফিক প্রার্থনা করছি যেন কোরআন এবং আহাদিসের আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেন বলতে পারি। আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করছি, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সালাত এটা একটা ইবাদত, কোরবানি একটা ইবাদত, পাশাপাশি নফল সালাত বলি একটা ইবাদত, জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই সবগুলোকে, এই সব জিকিরগুলোকে আমরা ইবাদত মনে করি। কিন্তু মানুষের খেদমত করা, সৃষ্টি জগতের খেদমত করা, এটা হচ্ছে নফল ইবাদতের মধ্যে অন্যতম একটা বিশেষ ইবাদত, এটা আমরা বুঝতে পারি না। আর উত্তম চরিত্র এটা হচ্ছে একটা বড় ইবাদত, বড় ধরনের পূর্ণ অর্জন হয়, বড় ধরনের সওয়াব অর্জন হয়। আমার আমল নামে সওয়াব লেখা হয়, আমার আমল নামা সওয়াবে ভারী হয়, এটা আমরা বুঝতে পারি না। আমরা সালাতকে ইবাদত মনে করি, তাহাজ্জুদের সালাতকে ইবাদত মনে করি, জিকির গুরুকে আল্লাহ সহায়তার নাম সম্পর্কিত যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এগুলিকে আমরা জিকির ইবাদত এবং আমাদের আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হচ্ছে বিশ্বাস করি। মানুষের খেদমত, মানুষের সাথে সুন্দর আচরণ, সৃষ্টির সেবা, এটাকে আমরা ইবাদত বা সওয়াব হবে পূর্ণ, আমার আমল নামায় সংযুক্ত হবে, এটা মাথায় ভালো করে আসবে আমাদের। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রত্যেক মুসলিমের উচিত সাদা পা করা, নেক আমল করা। তখন সাহাবীরা বললেন, তার যদি নেক সাদাকা করার, দান করার যদি ক্ষমতা না থাকে গরিব মানুষ, তখন সে কী করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এটা সত্তা নিজে কাজ করবে কিছু খাবে কিছু আল্লাহর রাস্তায় দান করবে। যদি এটুকু সামর্থ্য না থাকে অন্তত সে মানুষের কোনো একটা কাজ করিয়ে দেবে, যদি তাও সামর্থ্য না থাকে তাহলে মানুষের কল্যাণের জন্য দোয়া করবে এবং মানুষের অপকার থেকে নিজেকে কাজে রাখবে, অন্তত মানুষের অকল্যাণ থেকে নিজেকে হেফাজত রাখবে, এটাও একটা সাদাকা। ভালো কাজ করতে পারছি না অন্তত মন্দ কাজ থেকে আমি বিরত থাকছি, কারণ উপকার করতে পারছি না অন্তত তার অপকার যেন না হয় আমাকে এইভাবে চলতে হবে, এটা হচ্ছে সাদাকা। আমি যে আরেকজনের ভালো কাজ করতে না পেরে মন্দ কাজ থেকে বিরত থাকছি এটাও একটা বড় ধরনের সাদাকা নেক আমল। আল্লাহর কাছে প্রার্থনা করছি আজকে থেকে যেন এইরূপ নেক আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি আমাদের দেশে চেয়ারম্যান আছেন, তারপর বিচারক আছে, এলাকার মহানের সভাপতি সেক্রেটারি, অনেক কিছু আছে যারা প্রভাবশালী ব্যক্তিত্ব, তারা মহল্লার বিচার যখন আসছে বাতি বিবাদী দুইজনই বিচার মিটিয়ে দেন না তারা, এটা একটা বড় ধরনের সাদাকা, বড় একটা নেক আমল। তাহলে আমাদের মহল্লার সর্দাররা, আমাদের গ্রামের মেম্বাররা, চেয়ারম্যানরা অথবা সাধারণ বাড়ির প্রভাবশালী মান্যগণ্য ব্যক্তিরা যে বিচার করেন আমাদের নিয়ম থাকতে হবে আমি এটা দিকে আদর করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া বনী ইবাইল সাদাকা, যদি মানুষের মধ্যে বিভেদ মিটিয়ে দেয়া সেটাও সাদাকা। ঘরে আমি বড় ভাই, আমার দুই ছোট ভাই ঝগড়া বেঁধেছে, আমি দুইজনকে বিবাদ মিটিয়ে দিলাম, আমি একটা নেক আমল অর্জন করলাম, আমি একটি পূর্ণ অর্জন করলাম, আমি বিভেদ মিটিয়ে দিলাম, আমি ক্লাসমেট দুইজন ক্লাসমেটের মধ্যে ঝগড়া বেঁধেছে হচ্ছে না, আমি দুজনের মধ্যে বিবাদ মিটিয়ে দিলাম, আমি পূর্ণ অর্জন করলাম। ড্রাইভার দুজন ড্রাইভার ড্রেসের মধ্যে ছোকা পাচ্ছে, আমি বিবাদ মিটিয়ে দিলাম, আমি পূর্ণ অর্জন করলাম। কারণ গ্যারেসের মালিকের সাথে ড্রাইভারের ছোকা বেঁধে গেছে, আমি তাদের মধ্যে বিবাদ মিটিয়ে দিলাম, পূর্ণ অর্জন করলাম। বাড়ির প্রতিবেশীদের সাথে ছোকা বাঁচলো, আমি সাধ্যমতো তাদের দুজনকে বিবাদ মিটিয়ে দিলাম, আমি পূর্ণ অর্জন করলাম। তাহলে আমরা যারা বিবাদ মিটিয়ে দেওয়ার সুযোগ আমাদের দিয়েছেন চেয়ারম্যান হয়ে অথবা জজ হয়ে উকিল হয়ে যে কোনো মাধ্যমে যখন আমরা কোনো একটা পজিশনে যাই তখন আমরা এই এখলাস থাকবে আমি একটি পূর্ণ অর্জন করলাম, আমি আল্লাহর জন্য এই বিবাদটা মিটিয়ে দিলাম, এতক্ষণ পর্যন্ত এর পিছনে যত লম্বা সময় ব্যয় করলাম আমি আল্লাহর ইবাদতে সময় ব্যয় করলাম। সুবহানাল্লাহ। আমরা গাড়িতে একজন ভাই গাড়িতে উঠছে, তার অনেক মারামার, আমি সেখানে তাকে সহযোগিতা করলাম, ভাই আমি দিচ্ছি আপনি নেন, আমি এটা তাকে সহযোগিতা করলাম না, আমি ইবাদত করলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই বিষয়গুলো আমাদের না জানার কারণে এই গাড়িতে মারামাল উঠিয়ে দিচ্ছে গরিবরা, দরিদ্র হতে দরিদ্র মানুষরা, তারাও তাদের খেয়াল হচ্ছে দুটি দশটি টাকা পাবে, চাচা হোক আর ভাই হোক দাতিকে হোক, আর বড় উঁচু শ্রেণী মানে প্রাচুর্য উঁচু শ্রেণী তাকে আর দেখতেই বলছি না, এরাও মনে করে যে আমি এগুলি তাদেরকে দিয়ে কিছু টাকা দিচ্ছি না, এটা সবার জন্য। যদি একজন প্রভাবশালী ব্যক্তি এদিক দিয়ে যায় তিনি কখনো উত্তরে দেন না, কারণ সে এটা ইবাদত জানে না। যদি আমরা সকলেই এটা ইবাদত জানতাম তাহলে আমার পাশ দিয়ে যদি চেয়ারম্যান যেত, আমার পাশ দিয়ে যদি পীর সাহেব যেত, আমার পাশ দিয়ে যদি ইমাম সাহেব যেতেন তিনিও তুলে দিতেন, কারণ তিনি এটা জানেন না এটা ইবাদত। আল্লাহ একটা সুযোগ দিয়েছেন বিশাল একটা ইবাদতে গাড়িতে তার মারামারগুলি তুলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল তাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কখনো তিনি কাপচারা করতেন না। তাই আমরা আজকে আল্লাহর কাছে প্রার্থনা করছি এই ধরনের কাউকে কোনো একটা সহযোগিতা করার যখনই একটা পরিবেশ সৃষ্টি হয় এটাকে আমরা আমাদের জন্য গনিমত বা সুবর্ণ সুযোগ যাকে বলে সুবর্ণ সুযোগ মনে করব। আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি রাস্তা থেকে খাটা কোনো একটা কষ্টদায়ক, আমরা রাস্তা দিয়ে উঠলাম, দেখলাম তখন একটা পাথর,
মনে মনে চিন্তা করলাম এই পাথরটি যদি এখানে থাকে কোনো ছেলেরা আসার সময় কোনো মুসল্লি বা কোনো ছেলে দূর দিয়ে আসলে কষ্ট পাবে, এটা নিয়ে করে আমি পাথরটা সরিয়ে নিলাম। হয় না এরকম থাকে না, পাথরই লম্বর লোহা অথবা অনেক কষ্টদায়ক বিষয় হাত পা চিড়ে দেওয়া চুড়ি ছাকু করে দিয়ে থাকো বাড়াচ্ছে বা লোহা। আমি এই কাজটা করলাম এবং অন্তরে অন্তরে আমি বুঝলাম আল্লাহ আমাকে এই মহৎ কাজটা করার জন্য তৌফিক দান করেছেন। আমি আমরা এই ধরনের সুযোগকে কখনো বঞ্চিত হব না। কারণ চাচ্ছি কথার কথা ধরেন, নেমে যখন দাঁড়ালাম তখন দেখলাম একটা ঠেলা গাড়ি বা একটা ভিন গাড়ি ধরতে পারছে না। এটা আমার জীবনের একটা বিরাট সুযোগ। আমি পিছনে আমি আর এটা যেন মনে না করি, আমি ইমাম সাহেব, আমি প্রভাবশালী ব্যক্তিত্ব, আমি কেন এটা করবো? সিসি এটা যখন মনে করবো বুঝবো লাগত আমার ভিতর ঢুকেছে, আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছিল শয়তানের কারণে আমি এটা থেকে বঞ্চিত হচ্ছি। আমি সাথে সাথে এটাকে আমার জীবনের সুবর্ণ সুযোগ, আল্লাহ যদি এই লেখাবল কবুল করেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, আমি তার পিছনে ঠেলে দিলাম। ঠেলে তাকে তুলে দিয়ে বললাম সুবহানাল্লাহ, আল্লাহ আপনি এই লেখাবল করার সুযোগ দিয়েছেন। এই সুযোগ সবসময় আসে না, কখন আসে আমি আমার জীবনের এই সুযোগটা গ্রহণ করলাম, আল্লাহ আমার এই লেখাবলকে কবুল করুন বলতে পারি না আমরা? মানুষ যতক্ষণ অন্য কোন মানুষের কল্যাণে নিয়োজিত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার কল্যাণে নিয়োজিত থাকে। আমি যখন কাউকে খেলা গাড়ি তুলে দিলাম, ভেন গাড়ি তুলে দিলাম, কারো মালামাল উঠিয়ে দিলাম, কোনো ভাই আজকে আমার একটা কথা মনে পড়ে গেছে, তাদের দুইজনের কেউ নেই, তাই বলছি তাদের দুইজনের কেউ আজকে নেই, দুজন এই বাড়ি একজন হচ্ছে আমার সম্মানিত মরহুমত আলী সাহেব, আরেকজন পাশে দেখলাম ইয়ারও আছে মুতল্লি সাহেব, মুতল্লি সাহেব বলছেন আমাকে দাও, ওনার জন্য একটা কষ্ট হচ্ছে এক হাতে বহন করা। জাহাঙ্গীর সাহেব দিচ্ছেন না, কিছুক্ষণ পর অনেক জোরাজোরি করার পর দিলেন, তিনি কতদূর চলে গেলেন। আমি এখান থেকে তখন মসজিদের অর্ধেক ছিল, অর্ধেক ছিল মসজিদ, এটা ওই পর্যন্ত আমি অনেকক্ষণ দেখলাম আজকে কেউ নেই, তাদের কেউ নেই, মোতোয়ালি সাহেব আল্লাহর দরবারে চলে গেছেন, জাহাঙ্গীর সাহেব দুজনেই আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ তাদের দুইজনকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আল্লাহ তাদের দুইজনকে জান্নাতুল ফিরদাউস দান করুন, তাদের দুজনের উপর রহমত নাজিল করুন, তাদের দুইজনকে ক্ষমা করুন, আল্লাহ তাদের দুইজনকে কবরে নিরাপদ রাখুন, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। ওরা কেউ নেই কথাটা আমার মনে রয়ে গেছে, কেউ দেখে নাই, দুইজনেই দেখছি সামনে পিছু কেউ নেই, মাকিবের পর্বদ এরকম হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন যখন কোনো বান্দা অন্য কোনো বান্দার কল্যাণে নিয়োজিত থাকে, যে কোনো ধরনের কল্যাণ হতে পারে, এমনকি এটা এইও হতে পারে একটা মাছের কাঁটা গুঁড়ি বেঁচে দিলাম, এটাও হতে পারে, এটা একেবারে ছোট থেকে বড়, যে কোনো কল্যাণ যখন বান্দা করে তখন আল্লাহ তার কল্যাণে নিয়োজিত থাকে, তখন আমি বুঝবো আমি যখন এই ভালো কাজটা করছি আল্লাহ আমার উপর রহমত করছেন, আমি আল্লাহর কল্যাণের উপর এখন অবস্থান করছি। আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় এই লেখাবলগুলি করার তৌফিক দান করুন। আমাদের যখন জীবনের উষালগ্নে যখন আমাদের প্রারম্ভিকায় যৌবন পাকবক করে উঠে তখন আমরা কাউকে বার্তা দিই না, যখন আমাদের প্রাচুর্য আসে ধন সম্পদ আসতে শুরু করে তখন আমরা কাউকে বার্তা দিই না, যখন কোনো সরকারি দলে আমরা থাকি কোনো নেতৃত্বস্থানে অবস্থান করি কোনো নেতা হই তখন আমরা কাউকে বার্তা দিই না, মানুষের সাথে অত্যুচ্চ তাচ্ছিল্যের সাথে কথাবার্তা বলি, যখন ক্লাসমেটরা
যখন লেখাপড়া করি, যখন এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস, অনার্স পাস পাস ভালো রেজাল্ট যখন করি, তখন আমরা কাউকে পাত্তা দিই না। যখন প্রভাব প্রতিপত্তি নিয়ে চলাফেরা করি তখনও পাত্তা দিই না। আসলে মূলত এই সব সময় শয়তানের খেলনাতে পরিণত হয়ে যাই। আমরা এই সময় যখন আসবে, যখন আমি স্থানীয় হব, আমরা সবসময় দুটি আমাদের পরিচয়টা স্থানীয় আর অস্থানীয়। আজকে আপনি এখানে স্থানীয়, আপনি যখন পটিয়াতে যাবেন অস্থায়ী, আপনি চট্টগ্রামে স্থায়ী, আবার চট্টগ্রাম থেকে যাওয়ার পর আপনি অস্থায়ী, আপনি এখানে রোহিঙ্গা, ওখানে রোহিঙ্গা, আমি ওখানে রোহিঙ্গা, এইভাবেই তো হয়ে থাকে। আমরা যেখানে স্থানীয় বা স্থানীয় থাকি, স্থানীয় থাকি, তখন আমরা প্রভাব দেখাই। আমরা যখন প্রাচুর্য আসে তখন প্রভাব দেখাই, আমরা যখন লেখাপড়ায় ভালো তখন প্রভাব দেখাই, যখন আমাদের ক্ষমতা আসে তখন আমরা প্রভাব দেখাই, যখন আমরা সুন্দর সুপুরুষ হই তখন আমরা অহংকার যেন আসে। এই সব সর্ব অবস্থায় যেন অহংকার না আসে, শয়তানের খেলনায় পরিণত না হই, আল্লাহর কাছে প্রার্থনা করি সব সময় যেন মানুষের কল্যাণে নিয়ে যেতে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর যদি যখন দেখি কোনো এতিম, এতিম যখন দেখব আমরা তাদের জন্য আমাদের দয়ার দানা তাদের জন্য বিস্তৃত করে দেব। চেষ্টা করবো পকেটের 5 টাকা হলেও তাকে দিই, 10 টাকা দিই, অথবা তার জন্য কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি, লেখাপড়ার ব্যবস্থা করি, তার জীবিকার কোনো একটা ব্যবস্থা করি, সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিরুল ইতিম ফিল জান্নাহ, আমি এবং এতিমদের যারা সংরক্ষণ করে তারা একসাথে জান্নাতে থাকবো। এইভাবে বলে দুইটা মূলে সাথে দেখে দিচ্ছেন, আমি এবং এতিম সংরক্ষণকারী এইভাবে জান্নাতে থাকবো। এতিমদের এতিমখানা বা এতিমদের যে দুস্থ অনাথখানা, এখানে অনেক দুর্নীতি হয়, এখানেই আমি চেষ্টা করবো দুর্নীতি না হওয়ার জন্য আমি সেখানে ইনভলভ থাকবো, আমিও তাহলে এতিম সংরক্ষণকারীদের কাতারে থাকবো। আর এতিমদের যখন কেউ অত্যাচার করে আমরা চেষ্টা করবো এটা প্রতিহত করার জন্য, এবং আল্লাহর কাছে তওবা করবো কোনো এতিমকে যেন আমি ধাক্কা না দিই। কারণ আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রতারিত হয় তারাই, চাচা মারা গেছে, জেঠা ভাতিজাদেরকে বের করে নিয়েছে, এটা মনে হয় যেন আমি করবো না, সবাই এটা করতে চায়, কারণ আমার জানা আমার বাবার জায়গাটা দিবক করবে বের করে দেয়। একটা আরেকটা ভয়ঙ্কর আছে, এই বাবা যদি জীবনের শেষ বয়সে বিয়ে করে, তার যদি কোনো সন্তান থাকে, ওই সময় প্রথম ঘরের সন্তানরা দ্বিতীয় ঘরের সন্তানদেরকে বের করে দেয় সত্তারা 99%, এদিকে নামাজ পড়ে ওদিকে তাদেরকে বের করে দিয়েছে, জাহান্নাম অবধারিত। এতে কোনো সন্দেহ নেই, জাহান্নাম যারা যাই করো না কেন জাহান্নামের পথে তুমি হাঁটছ। যারা এতিমের সম্পদ খায়, সে তার পেটের মধ্যে বুতুন মানে বাতন, বাতন মানে পেট, সে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করাচ্ছে। এখন আপনাদের মাথায় অনেক জনের কথা, ওই অমুক তার ছোট মাকে বের করে দিয়েছে, অমুক বের করে দিয়েছে, এরকম অনেক কথা মাথায় আসে। কিন্তু যত কথায় আসুক না কেন, ওদের জন্য চিন্তা না করে নিজের জন্য চিন্তা করি, আমার সামনে যদি এদিনের কোনো সমস্যা হয় আল্লাহ আমাকে শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন আমি। আর বিধবা দরিদ্র, আসসাবি আলাল আরমিলা, বিধবা দরিদ্র সংরক্ষণের কল্যাণের চেষ্টায় রত মানুষ, যেমন এখানে অনেক সংস্থা আছে বা অনেক ভাই চেষ্টা করে, এর কাছে যে এই সভাপতি মহানন্দ সভাপতি সেক্রেটারিদেরকে বলে, অথবা অনেক প্রভাবশালী যাদের অনেক অনেক সম্পদ আছে তাদেরকে দিয়ে বলে যে অমুক অমুক গরিব বিধবা আপনি এর জন্য কিছু ব্যবস্থা করুন, এরকম হয় না আমাদের? এটা এত বেশি ফুসিলত যদি সমাজের মাতাবাররা মহল্লার সর্দাররা করে, অথবা যে কোনো মানুষ এই চেষ্টাই যদি রত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে অনবরত জিহাদ করার মতো সে সওয়াব পাবে।
এবং অবিরত তাহাজ্জুদের নামাজ অবিরত সিয়াম আদায়কারীদের কাতারে সে থাকবে, যারা আমাদের পাশে অনেক বিধবা আছে, ইমারিতে থাকে, মাঝে মাঝে থাকে, বিধবা দুষ্ট মানুষ অনেক আছে, আমি তাদের জন্য বলে ভয়ে আমি তাদের জন্য জাকাতের কিছু টাকা এনে দিলাম, আমি তাদের জন্য সরকারি অনেক বৃদ্ধ ভাতা আছে, দুষ্ট ভাতা অনেক ভাতা আছে আমি ব্যবস্থা করে দিলাম। এসব মানুষগুলোর ক্ষেত্রে এত বেশি ফজিলত, এটা বিশেষ করার রাজনৈতিক নেতাদের মধ্যে সম্ভব বেশি হয়ে থাকে। আমি বলবো আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অনবর্ত তাহাজ্জুদের সালাত এবং অনবর্ত রোজা রাখার মতো সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আপনারা একটা হাদিস সবাই জানেন, হাসরের দিন বলিবেন খোদা কে আদম সন্তান তুমি মনুষ সেবা করো নাই, যবে চিনো গান মানুষ গরিবে প্রভু করতা আমরা কেমনে রইব তোমার পরিচর্যার বার। হাদিস শরীফ মারিত্তু কি আমাদের দিন আল্লাহ বলবে হে বান্দা হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা করো নাই। তখন মানুষ বলবে আল্লাহ এটা কেমন করবে, আপনি অসুস্থ থাকবেন, আপনি তো পারবার দিবেন, আপনি তো চাপলে ঝাড়া বেসান হোক, আপনি কীভাবে অসুস্থ থাকবেন, আজকে আপনি কিছু বুঝতে পারতেছেন বলবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার পাশে একজন অসুস্থ মানুষ ছিল, রোগে সে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তার অবস্থা খুবই নাজুক হয়ে গিয়েছিল, তুমি তাকে দেখতে চাওনি, তুমি তার সেবা করোনি, আজকে যদি তুমি তার সেবা করতে তাহলে তুমি আমার সেবা করার মতো সওয়াব তুমি পেতে। পানি চেয়েছিল পানি দাওনি তুমি, আমি পিপাসিত ছিলাম, তখন বলবে পিপাসিত হন্দা তোমার ধারে গিয়েছিল, তাকে তুমি তার পিপাসা নিবারণ করোনি, তাকে তুমি পানি দাওনি, খাবার চেয়েছিল খাবার দাওনি, তুমি যদি তাকে খাবার দিতা তাকে পানি দিতা তার অসুস্থ অবস্থায় যদি তার পাশে থাকতা তাহলে আজকে তুমি আমার সন্তুষ্টি অর্জন করতে পারতে। এই যে বিশাল একটি সুযোগ আমাদের মধ্যে মাঝে মাঝে থাকে, আমাদের অনেক আপনজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা যদি দিনে হয় তাকে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। এত বড় একটা কল্যাণ, এত বড় একটা সওয়াবের কাজ আমি কেন মানব না, আমি সজাগ থাকবো এই জন্য যেহেতু যার নেক আমলের পাল্লা ভারী হবে সে যাবে প্রভুর সন্তুষ্টিতে, আর যার নেক আমলের পাল্লা হালকা হবে সে যাবে জাহান্নামে। সেদিন কি অবস্থা হবে, যেদিন আমার নেক আমলের পাল্লা হালকা হবে, যেদিন আমল নামাই দেখা যাবে আমার জাহান্নামে যেতে হচ্ছে অল্প আমল কম করার জন্য, সেদিন আমার অবস্থা কি হবে। সেজন্য আমরা আমাদের সময় গুরুকে নেক আমলের জন্য খুঁজব, যেন নেক আমল করতে পারি, যেন মানুষের সেবা করতে পারি, যেন আল্লাহের ইবাদত করতে পারি, যেন চুক্তির কল্যাণগুলো যেন করতে পারি, যেন জিকিরগুলো করতে পারি, সবসময় আমার চিন্তায় এটা যেন থাকুক আমি যেন এই ইবাদত করতে পারি, আমার আমল নামা যেন আমি বাড়াতে পারি। নবী ইসলাম বলছেন একটা খিচুড়ির টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে তুমি বাঁচো। সম্মানিত উপস্থিতি, আরেকটি নেক আমল বাড়ার আরেকটি আমল হচ্ছে মানুষের সাথে উত্তম আচরণ করা। আমরা মানুষের সাথে আচরণ করি তার ক্লাসিফিকেশন দেখে, তার শ্রেণী দেখে, যদি সে হয় প্রধানমন্ত্রী তখন সেরু, আর যদি হয় সে চেয়ারম্যান সালাম, আর যদি সে হয় সমবয়সী তখন হেসি, আর যদি সে হয় যে আমার সাথে ব্যাপার অধিকার বলতে না বস, আর যদি বাদাম বিক্রেতা অথবা ভ্যানকারীদের সবজি বিক্রেতা হয় তার সাথে তখন আমি খুব রুট আছে অনেক, আর যদি রিক্সাওয়ালা হয় তখন তাকে কিছুক্ষণ পরপর পিটা চালায়। জীবনে আমাদের কত রেকর্ড আছে, কত রিক্সাওয়ালাকে মেরেছি, কি হবে আমার, আমার কোথায় পাবো এই রিক্সাওয়ালাগুলোকে, তাদের দেখে কমার ছাওয়া তারা তো কেউ নাই, কোথায় পাবো ভ্যানগাড়িওয়ালা এরা তো এখন কেউ নাই, কোথায় পাবো তরকারি বিক্রেতারা এরা তো কেউ এখন নাই, কোথায় পাবো সেই হিন্দু
ভাই যে ছিল খুব অসহায় তাকে থাপ্পর মেরেছিলাম সে তো আজ নেই, কোথায় পাবো তাকে? কি হবে আমার এই অবস্থা, আমি কিভাবে আল্লাহর দরবারে জবাব দিব? কোথায় পাবো বাকি খেয়েছিলাম তার টাকা দেইনি, কুঁচেছিল থাপ্পর মেরেছিলাম সে তো আছেই, কি হবে আমার, কি হবে আমার? দুর্দণ্ড প্রথা নিয়ে চলেছিলাম, আজ বয়সের বাড়ি নিয়ে পড়লাম, আজ তো আমার দিকে কেউ থাকাচ্ছে না, কিন্তু পাপ আমল পাল্লা তো অনেক ভারী হয়ে গেছে, আমার কি হবে অবস্থা? আমি কিভাবে আমার রবের কাছে যাব? যত হই শক্তিশালী আল্লাহ তো প্রতাপশালী, আল্লাহর কাছে যেতেই হবে, সেদিন আমার অবস্থা কি হবে? আজকের রাজত্বকার আল্লাহ নিজে উত্তর দিবেন, বিল্লাহি ওয়াহিদিন কাহ্হার, একমাত্র পরাক্রমশালী প্রভু আল্লাহ। সেদিন কি অবস্থা হবে যেদিন আমল নামায় উঠে যাবে? অমুককে মেরেছিলাম, অমুককে খান ঠেকে দিয়েছিলাম, অমুককে থাপ্পর মেরেছিলাম, ব্যাঙ্গারিওয়ালাকে মেরেছিলাম, ড্রাইভারকে মেরেছিলাম, সমাজের নিচু শ্রেণীর মানুষগুলোকে থাপ্পর দিতাম, মার দিতাম, অত্যাচার করতাম, কোনো কথা তারা বলতে পারেনি সেদিন। আজকে তো তারা সুদে আসরে নিয়ে যাবে, কি হবে সেদিন? ভাই এখন থেকে যারা ম্যাগ দিয়েছি চলে গেছে তারা কেউ এখন নেই, কি হবে আমি জানি না। আলেমরা বলেছেন তাদের জন্য এখন আল্লাহর ভয় যখন চলে আসছে তাদের জন্য দোয়া করতে থাকুন, এবং তাদের পক্ষ থেকে সাদাকা করুন, দান করুন তাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে, তাদের জন্য তাদের গুণামাফির জন্য কান্না করুন। এরপর আলেমরা শেষ কথা বলেছেন, মুহাদ্দিসিনরা, আমরা জানি না আল্লাহ তোমাদের ব্যাপারে কি করে, এত সত্ত্বেও কেউ নিশ্চিত করে বলতে পারছে না আল্লাহ তার সাথে কি আচরণ করবে। অতএব তওবা করি, সাদাকা করি, এরপর আর কোনোদিন আজকে থেকে ওয়াদা করি কোনো অসহায় রিক্ত বঞ্চিত দরিদ্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো মানুষের উপর যেন আমার অত্যাচারের আঙ্গুল যেন না ওঠে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই যত প্রভাবশালী হও যত দরিদ্র হও সবাই আল্লাহর দরবারে ছেড়ে যাব, ঠিকানা শুধু একটাই, যেখান থেকে আসো না কেন, ইলাইনি আমরজি উকুম, তোমাদের শেষ ঠিকানা কিন্তু আমার নিকটে। বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গরি, সুতো তোমার ভয়ে থাকতো সবাই করতে বাহাদুরি, সুতোয় কান দিলে মালিক পারবে না থাকিতে, থাকিতে পারবে না, কান দিলেই চলে আসতে হবে, শেষ ঠিকানা একটাই। মৃত্যুর থেকে পালাচ্ছ, পালাতে পারবে না, পালাতে পারবে না। যত ক্লিনিক পরিবর্তন করো, যাও ব্যাঙ্গালোরে চলে যাও, লন্ডনে চলে যাও, কোনো সমস্যা নাই, মরণ তোমার চির অবশ্যম্ভাবী, আল্লাহর কাছে আসতেই হবে। অতএব এই চিন্তা করে আমরা মাখলুকের উপর অত্যাচার করা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমি চাইতে উত্তম ন্যাক আমলগুলোর মধ্যে মিজানের পাল্লা কি বাড়ি করে, আমরা ছোটখানে কতগুলি হিসাব করতাম, সবচেয়ে এই পাল্লাতে যে মাছগুলো বেশি হালকা আমরা চোখ করে এই হিসাব করতাম, দেখতাম চিংড়ি মাছ সবচেয়ে বেশি হালকা, এবং সবচেয়ে পাল্লাকে ভারী করে দেখতাম কাফু মাছ, এটা আমি আমার একটা হিসাব, যেমন লোহা পাল্লাকে ভারী করে ফেলে, এতগুলি ফোড়া দিলেও পাল্লা ভারী হয় না, ঠিক অনুরূপ ন্যাক আমলের মধ্যে সবচেয়ে মিজানের পাল্লাকে বেশি ভারী করে, মিজানের পাল্লাকে বেশি ভারী করে উত্তম চরিত্র। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? খুব নরমভাবে কথা বললাম কার সাথে? চায়ের দোকানের চেনের সাথে, কার সাথে? বাদাম বিক্রেতার সাথে, ভেঙ্গানিওয়ালার সাথে, দারোয়ানের সাথে, বিল্ডিংয়ের দারোয়ান। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, ভাই কেমন আছেন? নিম্ন শ্রেণী থেকে উঁচু শ্রেণী পর্যন্ত ক্লাসিফিকেশন না দেখে, তার আভিজাত্য প্রভাব প্রতিপত্তি না দেখে, তাকে একজন মুসলিমভাবে একজন মুসলমান ভেবে তাকে আমি সম্মান করলাম, শ্রদ্ধা করলাম, উত্তম সাক্ষতা করলাম, তার সাথে যখন কথা বলব দেখব তার দুঃখের বিষয়গুলি দেখব, এবং তার অবস্থাগুলি দেখে তার সাথে কথা বললাম, এবং তার কথা শুনলাম বেশি, বললাম কম, বিনয়ের সাথে কথা বলে চলে আসলাম, এই আচরণ যে করতে পারে একে এত বড় বেশি নেক আমল, এই নেক আমল মিজানের পাল্লাকে বেশি ভারী করবে, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মা শাইউন আসফালু ফিল মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুমিনের পাল্লাকে ভারী করবে
হুসনে খুলুকি উত্তম চরিত্র উত্তম আচরণ। তাই আজকে থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাখলুকদের সাথে যেন উত্তম আচরণ করতে পারি, যে কোনো মুসলিম ভাইয়ের সাথে, এটা নোয়াখালীর হোক আর ইথিওপিয়া ইরিত্রিয়া বুলগেরিয়া নাইজেরিয়া রোমানিয়া যেখানকার হোক, দুনিয়ার সকল মনিরের সাথে সকল মানুষের সাথে যেন উত্তম আচরণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আকসারু মা ইয়াদখুলুন নাসা আল জান্নাহ তাকওয়াল্লাহ, সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে যে আমলগুলো, তার মধ্যে একটা আমল হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আসলে আল্লাহর ভয়ে চেয়ে আরো উত্তম তাকওয়ার আরেকটি উত্তম অর্থ হচ্ছে আল্লাহর দরবার করার ক্ষেত্রে সজাগ থাকা। তাকওয়া শব্দের মূল অর্থ হচ্ছে আল্লাহর ক্ষেত্রে সজাগ থাকা। আমি এই কাজ করলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, আমি এই পাপ করলে আল্লাহ দেখছেন, আল্লাহ আমার সব কিছু দেখছেন, আমি অন্তরে কোনো কারোর প্রতি বিদ্বেষ পোষণ করলে আল্লাহ দেখছেন, আল্লাহ বাড়ি এবং বিহাদের সুদূর, এবং আমি এই পাপ করলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন না। আর আমি যখন এই সালাতগুলি পড়ছি, এগুলি পড়লে মন দিয়ে পড়লে আমার প্রভু আমাকে জান্নাতুল ফিরদাউস দিবে, এইভাবে আল্লাহর ধরপাকর আল্লাহর প্রদত্ত ওয়াদার ক্ষেত্রে সতর্ক থাকার নামেই হচ্ছে তাকওয়া। যার অন্তর সদা আল্লাহর ক্ষেত্রে সতর্ক থাকবে তাকবার হয় তাকওয়া, আর তার বিপরীত হচ্ছে কাফের বেখবর, পাশে দিলাম বা যেদিকে যাবি যা, অসুবিধা নেই, চলছে জীবন, চলছে চলছে আর চলছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি চলছে, বয়স হয়ে গেছে, 80 হয়ে যাচ্ছে, 50 হয়ে যাচ্ছে, সে কোনো খোঁজখবর নেই, একসময় গরম চলে আসলো চলে গেল, এটা হচ্ছে গাফেল। আর তাকওয়া হচ্ছে আল্লাহর ধরপাকড়ের ক্ষেত্রে সজাগ থাকার নামই হচ্ছে তাকওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যাবে অধিকাংশ ওই সব মানুষ যাদের তাকওয়া আছে, যারা আল্লাহর ধরপাকড়ের ক্ষেত্রে যারা সজাগ, আর ওয়াহসন খুলক উত্তম চরিত্র। উত্তম চরিত্র মানে সাধারণ মানুষের সাথে বিনয়ের সাথে কথাবার্তা বলা, এটা উত্তম চরিত্র। এবং প্রত্যেক নবীদের এই চরিত্র ছিল, প্রত্যেক নবীদের এই চরিত্র ছিল। এই চরিত্রের ক্ষেত্রে কোরআনে এসেছে, লাযু হাযিন আযীম, এটা পরম ভাগ্যবানরাই মানুষের সাথে বিনম্র আচরণ করতে পারে। যারা পরম ভাগ্যবান, যারা পরম ভাগ্যবান, তারা মানুষের সাথে বিনয়ের সাথে আচরণ করতে পারে। ওয়ালা তাসতাবিল হাসানাত ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান, যে মন্দ আর ভালো কখনো এক নয়, মন্দকে তুমি উত্তম দিয়ে প্রতিহত করো, কোরআন কারীমের আয়াত। আর যারা আল্লাহর দিনের দাওয়াত দেয়, যারা মানুষদেরকে দিনের পথে আহ্বান করে, নবীরা, সাহাবীরা, তাবিঈনরা, তাবে তাবিঈনরা, এখান থেকে যারা দিনদার আলেম আছে, যারা দিনদার আলেম, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারী, আল্লাহকে ভয় করে এরকম আলেমরাও সাধারণ প্রত্যেকটি মানুষের সাথে কথা বলবে বিনয়ের সাথে, সালামু আলাইকুম বাজি জ্ঞান আসলাম, এইভাবেই কথা যারা বলে তাদের অধিকাংশই জান্নাতে যাবে, তারা অধিকাংশই জান্নাতের আকসারু মা ইয়াদখুলুন নাসা আল জান্নাত বিতাকওয়াল্লাহ ওয়া মিসলিহুল, আর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, একটি হচ্ছে তার মুখ, তার মুখের খারাপ আচরণ, গীবত, দুর্নাম, বাজে কথা, এবং আরেকটা হচ্ছে তার গুপ্তাঙ্গ, লজ্জাস্থান, এই দুটি কারণে মানুষ জাহান্নামে বেশিরভাগ যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আনা সাঈমু বিবাইতি ফি রবাতিল জান্নাতি লিমান তারাকাল বিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, নিজে দুইজন তর্ক শুরু করছে, সেখান থেকে নিজের তার তর্কের বিষয়টা যুক্তিযুক্ত ন্যায়গতা হওয়ার পরও সে তর্ক থেকে, না ভাই আচ্ছা আমি আপনার সাথে তর্ক করতে চাই না, আচ্ছা ঠিক আছে ভাই আমি সিলিন্ডার চলে আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য থাকার পরও তর্ক যে ব্যক্তি পরিহার করবে, আমি তাকে জান্নাতের পাদদেশে একটি ঘর বানানোর জিম্মা দিলাম। সুবহানাল্লাহ, এই কাজটা আমরা আজকে থেকে করবো, সত্য উপর থাকার পরও আমরা তর্ক করবো না, না ভাই তর্ক করবো। যে কেউ মস্কারির ছলেও মিথ্যে কথা বলবে না, মস্কারির ছলেও, ঠাক্কার ছলেও, আমরা ছোট বাচ্চার সাথে ঠাক্কার ছলে নাও না 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 এরকম করি, আমরা করি ঠাক্কার ছলে করি, অনেক ঠাক্কার ছলে মিথ্যে কথা বলি। যে ব্যক্তি ঠাক্কার ছলেও মিথ্যে কথা বলবে না, জান্নাতের মধ্যস্থানে তার জন্য আমি একটি ঘর বানানোর জিম্মা নিলেন, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুহাদ্দিসিনরা কখনো ঠাক্কার ছলে মিথ্যে কথা বলতেন না, যারা হাদিস পড়তেন, হাদিস শোনাতেন, হাদিস সংরক্ষণ করতেন, তারা তো মিথ্যে কথা বলতেনই না,
কাকার ছলেও তারা কখনো মিথ্যে কথা বলতেন না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মেইন সেন্টারে কলব প্রাণ কেন্দ্রে কলব মদিনা আরবিতে বলা হয় প্রাণ কেন্দ্রে একটি ঘর বানানোর জিম্মা দিয়েছি তাদের জন্য যাদের চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের চরিত্রকে সমস্ত নবীদের চরিত্রের মতো বানিয়ে দিন, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলি উত্তম চরিত্র সংক্রান্ত হাদিস বলেছি, মুমিনদের মধ্যে তার ঈমান পরিপূর্ণ, যার আচরণ সুন্দর। যখন যার আচরণ সুন্দর দেখবেন তখন বুঝতে হবে এই ব্যক্তির ঈমান পূর্ণতার দিকে যাচ্ছে, কারণ সে বিনয়ের সাথে কথাবার্তা বলছে। তোমাদের মধ্যে যার আচরণ ব্যবহার সুন্দর সে আমার সবচেয়ে বেশি প্রিয়, কে আমাদের দিন সবচেয়ে বেশি কাছে থাকবে। যে সাধারণ মানুষের সাথে সবার সাথে বড়দের শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে, সমবয়সীদের সাথে ভদ্রভাবে কথাবার্তা বলবে, বিনয়ের সাথে কথা বলবে, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকবে ওই ব্যক্তি। অশ্লীল কথা, অশ্লীল অশোভন আচরণের কথা ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। যার আচরণ যত সুন্দর তার ইসলাম তত সুন্দর, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ দয়ালু বিনম্র, তিনি সকল বিষয়ের বিনম্রতা পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দয়ালু বিনম্র, আর বিনম্রতাকেই আল্লাহ পছন্দ করেন। তাহলে মুমিনের আচরণ হবে বিনম্র, পরম দয়াদ্র, তার তিনি পরম দয়াদ্র হবেন। তিনি তার এমনভাবে আচরণ করবেন অন্য মানুষদেরও তার আচরণে কেউ যেন কষ্ট না পায়। উত্তম আচরণের কতগুলি দিক হাদিস শরীফে ফুটিয়ে উঠেছে, কীভাবে উত্তম আচরণ। এক নম্বর, সে যখন কথাবার্তা বলবে তখন হাস্যের মুখ নিয়ে কথা বলবে, সালাম আলাইকুম ভাই কেমন আছে, হাস্যের মুখে কথাবার্তা বলবে। আরেকটি হচ্ছে বিনয় এবং বিনম্রতা প্রদর্শন করবে, অহংকার থাকবে না তার কথাগুলোর মধ্যে, প্রভাব প্রতিপত্তি এগুলি থাকবে না, বরং বিনম্রতা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবী যাকে মাইকেল এইচ হাব যাকে 100 জন মনীষীদের মধ্যে এক নম্বরে এনেছেন, পুরো পৃথিবী যখন মনীষী জন্ম নিয়েছে 100 জনের তালিকা করছে, তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে পাঠিয়েছেন এই খ্রিস্টান। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা ছিলেন মধুর, বিনম্র, সবার সাথে বিনম্র তিনি আচরণ করতেন। তাহলে বিনম্র আচরণ করে সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ সোপানে সর্বোচ্চ শৃঙ্গে পর্বতে আরোহণ করা যায় যদি কোনো ব্যক্তি বিনম্র আচরণ করে। বিতর্ক পরিহার করব, মানুষের কষ্ট পেলে ধৈর্য ধারণ করব, চেষ্টা করব এটা বুঝে নেয় বোধহয়, আমরা অজুহাত বসবো, মানুষের কথা মনোযোগ দিয়ে শুনব, কম কথা বলবো, তার কথা শুনব বেশি বলবো কম। সাধারণত আমাদের অনেকজন এমন হয় বলতে বলতে অনেকজন বিরক্ত হয়ে যায়, না আমরা বিরক্ত হব না, চেষ্টা করব। যদি দেখি সময় নেই বলবো ভাই একটু একটু সংক্ষেপ করেন, সময় নেই, কিন্তু চেষ্টা করব তার কথাগুলি শোনার জন্য। বলবো কম, আমরা বেশি বলতে চাই শুনতে চাই কম, এটা চরিত্র উত্তম চরিত্রের বিপরীত। এরপর উপকার করছে কেউ আমরা তার কৃতজ্ঞতা, ভাই আমরা বলবো আমরা এমনভাবে চলবো সেটি আমার উপকার করেছিলেন, আমার কিছু ছিল না, ঘরে ঠিক ছিল না, ঘরের দেয়াল ছিল না, দেয়ালগুলি করছেন আমার অরুণ ভাই, আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমরা কিন্তু কৃতজ্ঞ থাকি না, আমরা কৃতজ্ঞ হই না, আমরা চুপ করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মান লাম ইশকুরিন্নাস ওয়ালাম ইশকুরিল্লাহ, যে ব্যক্তি বান্দার কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহকে কৃতজ্ঞতা আদায় করবে। আমাদের পূর্ব প্রয়াত যারা এই মরহুম হয়েছেন, যারা এখানকার নেতারা, তারা আমাদের দেশের জন্য অনেক কিছু করছেন, আমরা শুধু তাদের দুর্নাম করি, তাদের জন্য কখনো দোয়া করি না। এই পর্যন্ত আল্লাহ যত নেতা এই বাংলাদেশে এসেছিলেন, যত মুসলিমিন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী করুন, আমিন। উত্তম চরিত্রের একটি দিক হিসেবে বিশেষ করছি, যে কোনো ভাইয়ের দোষ চেষ্টা করবো গোপন করার জন্য, তাকে ব্যক্তিগতভাবে বলে দেবো ভাই আপনার এটা দোষ দেখেছি, এটা দেখেছি, চেষ্টা করবো গোপন করার জন্য, যদি দেখা যাচ্ছে না হয় তখন আমি তার বিরুদ্ধে বিচার দিব, কিন্তু আমি কারোর সাথে গীবত করে বেড়া করব না। আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন এই উত্তম চরিত্র এবং মানুষের সেবা করার যে কথাগুলি বলেছি, আল্লাহ বাকি জীবনে এই সবগুলি যেন আমল করতে পারি, তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।